পদ্মা সেতু চালুর আগেই এর সংযোগ সড়কের উপকার পাচ্ছেন প্রকল্প এলাকার মানুষ দেশের প্রথম এক্সপ্রেসওয়েতে ঢাকা থেকে মাওয়া যেতে এখন সময় লাগছে মাত্র আধা ঘন্টা আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা সমৃদ্ধ ছয় লেনের এই মহাস মুন্সীগঞ্জ থেকে ফিরে সালাউদ্দিন ডিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায় দ্রুতগতিতে রকম প্রতিবন্ধকতা ছাড়াই ছুটছে গাড়ি আগে মেয়র হানি ফ্লাইওভার থেকে নেমে ধোলাইপাড় আর পোস্তগোলা পার হতেই সময় লাগত প্রায় ঘন্টা সেই সময়েরও অর্ধেকের কমে এখন পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে একেবারে মাওয়া পর্যন্ত এর আগে ফরিদপুর থেকে মাদারীপুর পর্যন্ত ওয়ের বিশ কিলোমিটার নির্মাণ সম্পন্ন হওয়ায় তার সুফল পাচ্ছিল মানুষ এবার মাওয়া অংশের পঁয়ত্রিশ কিলোমিটার কাজ শেষে আমূল পাল্টে যাচ্ছে পুরো দৃশ্যপট আগামী বিশ বছরের গাড়ির চাপ মাথায় রেখে ডিজাইন করা এই সড়কটি দুটি সার্ভিস লেন সহ মোট ছয় লেনের এতে রয়েছে চারটি ফ্লাইওভার চারটি রেলওয়ে ওভারব্রিজ চারটি বড় ব্রিজ উনিশটি আন্ডারপাস সহ বিশ্বমানের সব নিরাপত্তা ব্যবস্থা ফলে নবনির্মিত এই সড়ক ব্যবহারকারীরা ভাসছেন প্রশান্তির হাওয়ায় পুরো বাংলাদেশের যে রাস্তা আছে এটা ফাস্ট ঢাকা থেকে মোটামুটি বিশ মিনিটে আমরা শ্রীনগর আসতে পারছি এবং আমাদের কোনো যানজট নাই রাস্তা ফ্রেশ হয়েছে রাস্তা রাস্তা দেশের সবচেয়ে দ্রুতগতির এই মহাসড়কটি পদ্মা সেতু হলে এই মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী সহ পুরো দেশের যে নিবিড় যোগাযোগ তৈরি হবে তার অর্থনৈতিক ও সামগ্রিক সুফল দেশকে এগিয়ে নেবে অনেকাংশেই স্বপ্নের পদ্মা সেতু যখন চার কিলোমিটার দৃশ্যমান তার বহু আগেই পুরোপুরি প্রস্তুত এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এই অঞ্চলের মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছেন প্রশস্ত এই মহাসড়ক পুরোপুরি পাল্টে দেবে তাদের ভাগ্যরেখাও দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জ